সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শেয়ার করব সাধারণ সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করব। তো দেখুন, আমরা কিন্তু সালোয়ার অনেকে কাটিং এবং সেলাই করতে পারি, কিন্তু আমরা যখন সালোয়ার তৈরি করি তো সালোয়ারটা সুন্দর হয় না, এবং সালোয়ার কারোর জন্য লুজ হচ্ছে, কারোর জন্য টাইট হচ্ছে। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে, তো সর্বপ্রথম কাপড় কিভাবে ভাঁজটা করি দেখে নিন। তো দর্শক দেখলেন কিভাবে ভাঁজ করলাম। প্রথমে এইভাবে একটা ভাঁজ দিবেন, এরপরে এভাবে ভাঁজ দিয়ে চার পার্ট করে নেবেন। এই যে খোলা সাইডটা আপনার হাতের বাম সাইডে রাখবেন, আটকানো সাইডটা ডান সাইডে। আপনি যে সাইডে দাঁড়াবেন এই সাইডে আটকানো সাইড থাকবে, আপনার সামনে থাকবে খোলা সাইড। এটা হচ্ছে কাটিংয়ের একটি ভাঁজ করার নিয়ম। এবার আসুন, এখানে ঘের আমার কতটুকু আছে। ঘের আছে আমাদের 16.5 ইঞ্চি। কাপড়ে বহর কিন্তু খুবই কম, তো তার জন্য আমাদের কাটিং করতে কিন্তু খুব সমস্যা হয়ে যায় যদি বড়ি বেশি হয়। তো দেখুন, এই বহরে আমরা কত ইঞ্চি বড়ির জন্য কাটিং করতে পারবো। তো আজকের এই সালোয়ারটি যাদের বড়ি 39 থেকে 42 ইঞ্চি হবে, তাদের জন্য এই সূত্রগুলো দিয়ে আপনারা সালোয়ার কাটিং করবেন, তাহলে আর কখনোই সমস্যা হবে না। তো এখন সর্বপ্রথম এখানে মার্জিন দিয়ে নিতে হবে। এখানে মার্জিন দেওয়ার পর আপনারা সবাই জানেন যে এখান থেকে ধরে বেলের অংশটা 7 ইঞ্চি বা 6.5 বা 6 এরকম নিতে হয়। তো সেই বেলের অংশের ফিতা বাদ দিয়ে ধরে আমাদের লম্বার মাপ নিতে হয়, এটা অনেকে জানেন। তারপর আবার বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, এখান থেকে ধরে আমরা 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে লম্বা নেব। এবার দেখুন, নিচে 1 ইঞ্চি চওড়া বক্রম শেডিং করতে হয়, তো তার জন্য আরও 1.5 ইঞ্চি আমাদের বাড়তি নিতে হবে। এবার দেখুন, পায়ের মহড়া কত ইঞ্চি নেবেন। যদি সাধারণ সালোয়ার আপনি তৈরি করেন, সেক্ষেত্রে বডি যেহেতু 39 থেকে 42 ইঞ্চি হবে, তো তার জন্য পায়ের মহড়াটা আপনি 13 ইঞ্চি রাখবেন। তো 13 কে 2 ভাগ করলে কত হবে, 6.5 ইঞ্চি। দেখুন এখানে নেবেন 6.5। এখানে সেলার জন্য অবশ্যই 1 ইঞ্চি করে বাড়তি নেবেন। তো দর্শক, এবার আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। আপনি যদি হাইয়ের মাপ বডি অনুযায়ী যদি অ্যাকুরেট করে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার সালোয়ার সৌন্দর্য হবে, 100% গ্যারান্টি দিলাম যদি আপনি অ্যাকুরেট করে নিতে পারেন। তো আজকে দেখুন, এই দাগ থেকে ধরে আমরা লম্বার নেওয়ার সময় যে 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়েছিলাম, সেই 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমরা হাইয়ের মাপ নিব, তাহলে আমাদের হাইয়ের মাপটা আমরা খুব সহজেই নিতে পারবো, ঠিক আছে। তো দেখুন, এখান থেকে ধরে 6.5 ইঞ্চি ফিতা আবারও বাদ দিলাম। দেওয়ার পরে যাদের কামিজের বড়ি হবে 39 থেকে 42 ইঞ্চি, তাদের জন্য আপনারা হাই নেবেন 14.5 বা 15 ইঞ্চি, ঠিক আছে, 14.5 বা 15 ইঞ্চি। তো আমি নিচ্ছি এখানে দেখুন 14.5। তো দর্শক, এই 14.5 ইঞ্চি হাই কে যদি আমরা ডাবল করি তাহলে হবে 29 ইঞ্চি হাই, ঠিক আছে। তো দেখুন, আপনি এই মাপে আজকের যে সেলরটি কাটিং করে দেখাচ্ছি যে আমরা 29 ইঞ্চি হাইটা নিলাম, এই 29 ইঞ্চি হাই দিয়ে আপনি সেটা সাধারণ সালোয়ার বা চুড়িদার সালোয়ার বা যে কোনো সালোয়ার বা প্লাজো তৈরি করেন, যাদের বডি 39 থেকে 42 ইঞ্চি হবে, তাদের জন্য আজকের এই সালোয়ারের যে মাপগুলো নিচ্ছি, এই মাপগুলো নিয়ে এতটুকু পরিমাণ হাইয়ের মাপটা নিয়ে আপনারা সালোয়ার কাটিং করে নেবেন, তাহলে আপনি ওই সালোয়ারটি তৈরি করার পর অবশ্যই 100% সৌন্দর্য আসবে, ঠিক আছে। একটাবার চেষ্টা করে দেখুন আমার কথা অনুযায়ী। তো দেখুন, যাদের বডি 39 থেকে 42 ইঞ্চি হবে, তাদের জন্য এখান থেকে ধরে আপনারা হাইটা নেবেন 14.5, এখান থেকে 6.5 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমি 14.5তে একটা চিহ্ন দিছি। এখন এখানে আমাদের রাউন্ড শেপ করতে হবে, এখান থেকে ধরে আমরা রাউন্ড শেপ দিব দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ। আপনারা যে কোনো মাপের জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণে রাউন্ড শেপ দিবেন, তাহলে হয়ে যাবে। এবার যদি 42-এর উপরে যদি কামিজের বড়ি হয়, সেক্ষেত্রে কিন্তু এই বহরে কিন্তু তৈরি করা যাবে না, এখানে কল্লি সিস্টেম করতে হবে, তা না হলে কিন্তু অনেক টাইট হবে, ঠিক আছে। আর যদি কল্লি সিস্টেম করেন, কল্লি সিস্টেম কিভাবে লাগাবেন, কিভাবে কাটিং করবেন, এই বিষয়ে ভিডিও তৈরি করা আছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। এবার আসুন, আমাদের এখান থেকে ধরে এই যে এ দাগে আমাদের রাউন্ড শেপ করতে হবে।
এবার আমাদের এখানে একটা মূল বিষয়, কেউ বলে আমার এখানে লুজ হচ্ছে, আবার কেউ বলে টাইট হচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে। আপনার একটা আইডিয়া থাকতে হবে, যাদের 39 থেকে 42 ইঞ্চি বডি হবে তাদের শরীর স্বাস্থ্যটা কীরকম হবে, সেই দিকে আপনার একটু লক্ষ্য রাখতে হবে বা আইডিয়া রাখতে হবে। বডি যেহেতু বেশি হচ্ছে তাহলে শরীর স্বাস্থ্য অবশ্যই বেশি হবে, সেক্ষেত্রে এখানে লুজটাও আপনাকে সেই পরিমাণ দিতে হবে। তো এখানে সেই পরিমাণ কীভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো দেখুন এই নিচ থেকে ধরে আপনারা 15 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিবেন। এই 15 ইঞ্চির নিচে চিহ্ন দিলাম কেন, এই 15 ইঞ্চি পরিমাণ এখানে আমাদের হাঁটু থাকে, এই হাঁটু পর্যন্ত কিন্তু এখানে 15 বা 14 বা 13 এরকম হয়ে থাকে। এখানে নেওয়ার পরে আপনি যদি 39 ইঞ্চি যদি হয় বডি, তো 39কে আপনি 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ এখানে নেবেন। 4 ভাগের 1 ভাগ কত হবে, 2.10 ইঞ্চি এখানে নেবেন আপনারা, এই যে 2.10 ইঞ্চি, ঠিক আছে। সহজ একটা হিসাব আপনাদের বুঝিয়ে দিলাম। এবার যদি কেউ ফিডিং পরে, যদি ফিডিং পরে তাহলে আপনারা এখানে আরও 1/2 ইঞ্চি কমিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি কেউ আরও লুজ চায় তাহলে আপনারা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। আর যদি কেউ মিডিয়াম চায় তাহলে আপনারা যার যতটুকু বডি হবে সেই বডির 1/4 এখানে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে 1/4 নিয়ে নিলাম। তাহলে আমাদের এখান থেকে ধরে রাউন্ড শেপ দিতে সহজ হবে তার জন্য। আমরা যেহেতু নতুন কাজ শিখতেছি, আমরা তো এমন না যে অনেক পুরানা, তো তার জন্য আপনারা এই সিস্টেমগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। আর এখানে আপনারা এই রাউন্ড শেপটা হাঁটুর এখান থেকে ধরে রাউন্ড শেপ কম করে দিবেন। আর এই জায়গাটা যত লুজ হয় হোক কোনো সমস্যা নেই, এখানে লুজ হলে কোমরে কুচি থাকবে, দেখতে সুন্দর দেখাবে, কিন্তু আপনার এখান থেকে ধরে ফিটিং করে নিয়ে আসতে হবে। তাহলে আর কেউ কখনো ক্লেম দিতে পারবে না যে আমার সেলোয়ার লুজ হয়েছে বা আমার সেলোয়ারটা টাইট হয়েছে। আর যদি কেউ ক্লেম দেয় যে আমার সেলোয়ার এখানে টাইট হয়েছে, সেক্ষেত্রে আমরা সাইডে যেহেতু 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রাখি, তখন কিন্তু ওই বাড়তি কাপড় থেকে আমরা 1/2 ইঞ্চি করে খুলিয়ে সেলাইটা খুলে দিয়ে আমরা এখানে বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে। তো তার জন্য আমরা কিন্তু সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি করে কাপড় রেখে দিই। এখন আমরা রাউন্ড শেপটা দিব। রাউন্ড শেপ দিতে গেলে আপনারা এই পাশ থেকে শুরু করবেন, তাহলে আপনাদের রাউন্ড শেপটা খুব সহজে দিতে পারবেন। এবার আসুন এখানে আরেকটা বাড়তি করে দাগ দেব। আমরা বলছিলাম 1.5 ইঞ্চি করে বাড়তি রাখবো, সেই বাড়তির দাগটা আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা কাটিং করে নিচ্ছি। এরপরে এই যে সাইড থেকে যে কাপড়টা আমাদের বের হবে, এই কাপড়টা দিয়ে আমাদের এখানে লম্বার এখানে 6.5 ইঞ্চি কিন্তু ছোট আছে, তো এটা দিয়ে যদি আমরা এখানে বেল্টটা দেই এবং রাবার ভাঙার জন্য ঘাট করি, তাহলে কিন্তু আমাদের লম্বাটা অ্যাকুরেট থাকবে এবং হাইটটাও আমাদের অ্যাকুরেট থাকবে, সেইটা আমাদের এই সাইড থেকে বের হয় কাপড়ে। তো তার জন্য কিন্তু আমরা অল্প কাপড় দিয়ে কিন্তু বেশি লম্বা করে আমরা সেলোয়ার তৈরি করতে পারি, ঠিক আছে। এখানে একটা চিহ্ন দিবেন, চিহ্ন দিয়ে এখানে বক্রম শেডিং করে এইভাবে মুড়িয়ে দিবেন, ঠিক আছে। সহজ একটা হিসাব, আপনারা সেলাই ভিডিওটা দেখবেন তাহলে আরও সহজে বুঝতে পারবেন। এবার দেখুন এখান থেকে ধরে আমরা বেল নেব, ঠিক আছে। এখান থেকে ধরে আমরা বেল নেব এবং এই সেলারে কতটুকু কাপড় লাগছে সেটাও আমরা বলে দিব। এখানে দেখুন 4 পাট কাপড়। তো যাদের বডি 39 থেকে 42 ইঞ্চি হবে তাদের সেলোয়ারে এই বেলের ঘেরটা 1 ইঞ্চি দিবেন, তাদের সেলোয়ারের বেলের ঘেরটা আপনারা 44 ইঞ্চি দিবেন, ঠিক আছে। যার যতটুকু বডি হবে তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বেশি দিলে আপনাদের হয়ে যাবে, এর থেকে আর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখুন যেহেতু আজকে 39 থেকে 42 ইঞ্চি বডি, তাহলে আজকের বেলটা দিব আমরা 44 ইঞ্চি। তো 44কে যদি আমরা 4 ভাগ করি তাহলে কত হবে, 11 ইঞ্চি। তাহলে আমরা এখানে নিব কত, 11 ইঞ্চি। আর যদি এখানে 2 পাট কাপড় থাকে তাহলে আপনারা কতটুকু নেবেন, 22 ইঞ্চি নেবেন, যেহেতু 4 পাট কাপড় তার জন্য আমি 11 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। এখানে বাড়তি করে আরেকটা মার্জিন দেব। এখানে রাবার ভাঙার জন্য কতটুকু লাগবে, রাবার ভাঙার জন্য আমার লাগবে 1.5 ইঞ্চি। এখানে যেহেতু পাইরেট সাইড আছে এখানে আর মুড়িয়ে দেওয়ার প্রয়োজন নাই, তার জন্য এখানে আমরা নিলাম 1.5 ইঞ্চি। এবার আসেন এখান থেকে রাবার ভাঙা সহ যদি আমরা একটা হিসাব করি তাহলে আমাদের কতটুকু লাগবে, রাবার ভাঙা সহ আমাদের 8.5 ইঞ্চি লাগবে। দেখুন এখান থেকে ধরে আমরা রাবার ভাঙা সহ 8.5 ইঞ্চি নিচ্ছি।
তো দেখুন, কারো ক্ষেত্রে যদি আপনারা পায়ের মহড়া লুজটা বেশি নেন, তাহলে কিন্তু এখানে রাবার এখানে কিন্তু জয়েন পড়বে। আর যদি পায়ের মহড়া যত কম নেবেন, এই বেলটা তত আরামে কাটিং করতে পারবেন। পায়ের মহড়া যত বেশি নেবেন এই রাবারে ভাঙ্গায়, তত জয়েন্ট পড়তে পারে এবং এখানে কাপড়টা ছোট হয়ে যেতে পারে। সেটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, ঠিক আছে? এখন আমি কাটিং করে নিচ্ছি। এখানে দেখুন দুই পাট কাপড়, ঠিক আছে? এই যে 22 ইঞ্চি, দুই সাইডে সেলাই দেওয়ার পরে আমাদের 22 ইঞ্চি থাকবে। আর 22কে যদি আমরা ডাবল করি তাহলে কত হবে? 44 ইঞ্চি, ঠিক আছে? এই ঘেরটা তাহলে আমাদের কত হলো? 44 ইঞ্চি। আর এক পাটে যদি হয় তাহলে হয় 22 ইঞ্চি। আপনারা এইভাবে সেলার কাটিং করবেন আর এখানে এইভাবে ভাঁজ দিবেন, এখানে রাবার থাকবে। এবং দেখুন 39 থেকে 42 ইঞ্চি বড়ির জন্য আপনারা এই রাবার কয় ইঞ্চি নেবেন? রাবারটা আপনাদের নিতে হবে, রাবারটা নিতে হবে 21 ইঞ্চি, ঠিক আছে? যাদের বডি হবে, যার যতটুকু বডি হবে সে বডির 2-এর 1 অংশ।